নাম তো কুমার বোস, পঞ্চম ইংরেজি শিক্ষক। আজ ষষ্ঠ শ্রেণীর টেন্স সম্পর্কে আলোচনা করব। টেন্স কাকে বলে, কত প্রকার, কী কী, এটা হচ্ছে একটা গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। কারণ টেন্স ছাড়া কোনো গ্রামার স্বয়ং সম্পূর্ণ হবে না। তাই ক্রিয়া কালকে টেন্স বলে, টেন্স তিন প্রকার বর্তমান কাল। দুই নম্বরে পাস্ট টেন্স, অতীত কাল। তিন নম্বরে ফিউচার টেন্স, ভবিষ্যৎ কাল। আবার এই প্রেজেন্ট টেন্সকে চার ভাগে ভাগ করা, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার পাস্ট টেন্সকেও চার ভাগে ভাগ করা হয়, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস।
এই ছিল আজকের আমাদের টেন্স সম্পর্কে। আগামী ক্লাসে টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আজ এখানেই শেষ। তোমরা সবাই ভালো থাকবে, বাড়ির বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, লেখাপড়ার প্রতি মনোযোগী হবে, কারণ তোমরা সবাই জানো শিক্ষার গুরুত্ব সবার আগে। তাই আমাদের এই শিক্ষাকে উন্নতি স্বর্ণ শিখরে পৌঁছানোর জন্য আমাদের এর প্রতি মনোযোগী হতে হবে, তাহলে তোমরা জীবনে সুফল এবং জীবনে সাকসেস হতে পারে। কারণ লেখাপড়ার বিকল্প আর কিছুই নেই। আর এখানেই শেষ করছি।